हेलो एवरीवन, वेलकम बैक टू आर न्यू वीडियो। तो आगे वीडियोते निश्चय तुम्हारा देखे नहीं नानी मुख हलुद कोटा आईबुड़ो भात बीए गाय हलुद यब। तो आजकल वीडियोते किन्तु थाकछे आमार बाशी बीए विदाय सब ही। तो ये देखो एखाने किन्तु आमी बसे गेछि साजते। ये किन्तु आमार बाशी बीए लुक छिलो, आमाके सेदिन सजाते एसेछिलो, माने जे लजे आमार बीए होच्छिलो सेई लजेई आमाके सजाते एसेछिलो। आर आमार लुकटा केमन होयेछे तारो किन्तु आमी तोमादेरके फटो देव, देखे बोलो जे केमन लागछे। आर एखाने किन्तु देखो बाशी बीए समस्त रिचुअल्सगुलो तखन शुरू हो गए। और आमादेर बीएर थेके किन्तु बाशी बीएते बेशी मजा है, बेशी रिचुअल्स थाके। रिचुअल्सगुलो किन्तु है बेश मजार मजार। और एखाने देखो आमार भाई आमार हाते खई दिच्छे, माने जेटा आगुने खई दीते हैं से रिचुअल्सटाई एखाने होच्छे। चार भाग ना पाँच भागे मने हय दीते हय, प्रत्येकटाई हाते करे दीते हय। और लास्टेरटा जेटा सेटा तखन ए कुलोर साइड दिए दीते हय। এবার বলি এই রিচুয়ালসটার ব্যাপারে। এটার নাম কি আমি ঠিক জানি না, মানে ব্যাপারটা যেটা সেটা আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে পাঁচটা আলপনা করা ছিল আর সামনে শিলনোড়া রাখা ছিল। ঠাকুরমশাই একটা মন্ত্র পড়বেন, তারপরে ডান পা দিয়ে দুজনকে ঠেলে প্রথম আলপনা থেকে দ্বিতীয় আলপনা অবধি সোজাভাবে নিয়ে যেতে হবে। তারপর ঠাকুরমশাই আবার মন্ত্র বলবেন, মানে সেম মন্ত্রই আবার বলবেন। তারপরে সেই সেকেন্ড আলপনা থেকে থার্ড আলপনা, তারপর আবার সেম মন্ত্র, থার্ড থেকে ফোর্থ, ফোর্থ থেকে ফিফথ, এরকমভাবে আর কি জিনিসটা চলতে থাকবে। পাঁচবার না সাতবার মনে হয় যেতে হয়েছিল, আমার সেটাও ঠিক মনে নেই এখন। আর এটা কিন্তু আমার বাসি বিয়ের লুক, তো কেমন লাগলো জানি। তো সিঁদুরদানের পরের রিচুয়ালসটাই হচ্ছে যে তখন ওখানে যারা সধবা মহিলারা থাকবেন, মানে যারা এও, তারা কিন্তু নতুন বউকে সবাই সিঁদুর পরায়। তো ফার্স্টেই তার জন্য সিঁদুর পরিয়েছিল আমার মা, এরপর ভালো মা, ছোটো মা, দিদিয়া, দিদি ভাই সবাই কিন্তু একে একে আমাকে তখন সিঁদুর পরিয়েছিল। ও আর এত কিছুর মধ্যে যেই দুজনের কথা না বললেই না, তারা হচ্ছে আমার ভাই আর বোন। ওরা যদি এই ভিডিওগুলো ক্যাপচার না করতো তাহলে কিন্তু আমি তোমাদের সাথে এগুলো শেয়ার করতে পারতাম না, কারণ ক্যামেরাম্যানের কাছে কিন্তু কিছুই পাইনি এখনও অবধি। যা ক্যাপচার করেছিল ওরাই করেছিল। আর এখানে যে রিচুয়ালসটা, এটা হচ্ছে মাঝখানে বাটিটার মধ্যে জল ফুল এগুলো সব কিছু দেওয়া আছে, আর তার চারপাশ দিয়ে
14টা মনে হয় পান পাতা আর তার মধ্যে কলা বাতাসা আর সিঁদুরের ফোঁটা দেওয়া ছিল। এটা রিচুয়ালসটা হচ্ছে আমার বর আমাকে নিয়ে এক পাক করে ঘুরবে আর ওই সিঁদুরের থেকে এক ফোঁটা করে আমার কপালে দেবে আর সেই পান বাতাসা আর কলাটা আমার কোলের মধ্যে যে গামছাটা দেখছো তার মধ্যে তুলে দেবে। এটাই হচ্ছে মেন রিচুয়ালস। আমার বিদায় কিন্তু হয়েছিল বাড়ি থেকে, সেই জন্য বাসি বের পর খাওয়া দাওয়া করে আমরা লজ ছেড়ে বাড়িতে চলে এসেছিলাম। আর এটা যখন আমরা বাড়িতে ঢুকছিলাম তখন আমার দিদি মানে ছোটন দিদি কিন্তু এই ভিডিওটা করেছিল, তাই এই ক্লিপটা আমার কাছে আছে। তো তখনও অবধি আমার খারাপ লাগছিল না বলবো না, লাগছিল, কিন্তু বিদায়ের সময় যেরকম একটা খুব বাজে রকম একটা মনে হচ্ছিল ওরকম মনে হচ্ছিল না। তো বিদায়ের সময়টা না মানে খুব খারাপ একটা সময়, এত বেশি তখন কান্না পায়, খারাপ লাগে, মানে সব মিলিয়ে মিশিয়ে আমি ঠিক বলে বোঝাতে পারবো না, কারণ আমার বিয়ের আগে অবধি আমি এটা কখনো ফিল করতে পারিনি যে কেমন লাগে। তখন মনে হচ্ছিলো যে সত্যিই ছেলেরা খুব লাকি হয় যে কখনো ওদেরকে নিজের বাড়ি ছেড়ে বাবা মাকে ছেড়ে কোথাও যেতে হয় না। না হয় অনেকে চাকরি বাকরি সূত্রে বাইরে থাকে, কিন্তু পার্মানেন্টলি যেরকম নিজের বাড়ি ছেড়ে যেখানে ছোট থেকে মানুষ হলাম বড় হলাম সেই জায়গাটা ছেড়ে একটা নতুন পরিবেশে নতুন মানুষজনের সাথে যেতে হয়, ওইরকম তো পরিস্থিতি আর ওদের হয় না, সেই জন্য ওরা খুব লাকি হয়, এটাই মনে হচ্ছিলো আমার। প্রথমে বাবা আশীর্বাদ করেছিল, আমি কিন্তু তখনও অবধি কাঁদিনি, কিন্তু মা যখন আশীর্বাদ করেছিল মা এতটাই বেশি কাঁদছিল যে আমি নিজেকে আর ঠিক রাখতে পারিনি। তারপর তো দেখলাম আস্তে আস্তে সবাই কাঁদছে, এমন কেউ ছিল না যে কাঁদেনি, বেশিরভাগজন সবাই কেঁদেছিল আমার বিদায়ের দিন। আর আমাকে কিন্তু এক এক করে আমার মাসিরা মেসোরা আমার পিসি পিসেমশাই বাবা মা কাকিমা কাকু জেঠু জেঠি আমার দিদি ভাই তারপর বৌদি সবাই আমাকে আশীর্বাদ করেছিল, সবাই কান্নাকাটি করেছিল। খুব কষ্টের একটা সময় ওটা, আমি ঠিক বলে বোঝাতে পারবো না। এখন কিন্তু আমাকে যে আশীর্বাদ করছে এটা কিন্তু আমার পিসেমশাই, আর পেছনে যে দাঁড়িয়ে আছে এটা মাসিমণি, আর এখন পিসি আশীর্বাদ করছে। সবাই আমাকে এক এক করে আশীর্বাদ করেছিল সেই দিন।